হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, যেটা সবারই খুবই পরিচিত এবং আশা করি সবার ভালোই লাগে রেসিপিটা। তো যাই হোক, আজকের রেসিপি আমি যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হলো পাঁচমিশালি সবজি দিয়ে চেপা শুটকির ঝোল। এখানে আমি অনেক রকম সবজি ধুয়ে কেটে রেখেছি, তা হলো ফুলকপি, শিম, মিষ্টি কুমড়া, আলু, তারপর বাঁধাকপি, মূলা, এগুলো নিয়ে রেখেছি কেটে। আর আমি মশলার মধ্যে যা দেব তা হলো, এখানে আমি নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আমি চারটে চেপা শুটকি ধুয়ে রেখে দিয়েছি, ক্লিন করে রেখেছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি যা নেব তা হলো হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়া। তো আর তেল নেব, সানফ্লাওয়ার তেল। তো আমি এখন শুরু করতে যাচ্ছি, আসুন তাহলে শুরু করা যাক। চুলায় আগুনটা দিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চেপা শুটকিগুলো দেব আগে, তারপর একে একে সব বাটা মশলাগুলো দেব, তারপর দেব গুঁড়ো মশলা, তারপর সবজি দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেব। একটু চেক করে দেখি যে এটা গরম হলো কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে। একটু সাবধানে থাকবেন, নাহলে গরম তেলের সেটা আপনার তৈরি করতে পারে। সামান্য ভেজে নেব, এর মধ্যে আমি দেব রসুন বাটা, আর এখানে আমি সামান্য পরিমাণ রসুন বাটা রেখে দেব নামানোর আগে, ওই এই রসুন বাটাটা দেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর এখানে আধা কাপের মতো হবে আমি পেঁয়াজ বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এখানে আমি আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন সামান্য আমি একটু ভেজে নেব মশলাগুলো, বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলার তাপটা কমিয়ে রেখেছি, মাঝারি আঁচে রেখেছি। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি হলুদ গুঁড়ো 2 টিস্পুন নিলাম, শুকনো মরিচের গুঁড়ো নিব, তিন চা চামচের মতো দিলাম, আরেকটা দিয়ে দিই কারণ
শুটকি ঝোলের মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এখানে আমি চা চামচের মতো আমি ইয়ে শুকনো মরিচের গুঁড়ো দিলাম। আবার একটু কষিয়ে নিব, সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। আর এখন লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সবজিগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো সবজির গায়ে মাখিয়ে নিব, দিয়ে করে নাড়িয়ে নিব। চুলার তাপটা কিন্তু মাঝারি আছেই থাকবে। মশলাগুলো সবজির গায়ে লেগে গেছে, তারপর আমি একটু অপেক্ষা করব। একটু আর একটু কষানো হয়ে গেলে আমি জল দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা একটু কষিয়ে নিয়েছি, সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নিব। এখন নাড়িয়ে ঢাকাটা দিয়ে দিব। চার চুলার আঁচটা কিন্তু আমি খুব অল্প করে দিচ্ছি, মাঝারি থেকে আরো কমিয়ে দিব, খুবই সামান্য থাকবে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়। আঁচটা এই এভাবেই রেখে দেব, অপেক্ষা করতে হবে। এখন দেখি কত সময় লাগে সবজিগুলো সিদ্ধ হতে। সবজিগুলো যখন সিদ্ধ হবে তখন আরো এর থেকে আরো পানি বের হবে। পলক উঠে গেছে, দেখি কি অবস্থা। সবজিগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিই। লাউ গুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দেব না, জলটা যেন শুকিয়ে যায় যার তার জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব, ফুল করে দেব। জলটা শুকিয়ে গেলে আরো একটু কষিয়ে
তারপর রসুন বাটাটা দেব, দিয়ে ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে অল্প ছেড়ে দিয়ে দেবো। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, জলটা শুকিয়ে যাচ্ছে, আবার একটু নেড়ে দেবো। তিন মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এটাকে, তারপরের মধ্যে রসুন বাটাটা দিয়ে দিব। জলটা অনেকক্ষণ অনেক শুকিয়ে আসছে আর অনেক সময় কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি 2 টিস্পুন রসুন পেস্টটা দিয়ে দিব। দিয়ে আরো খানিকক্ষণ নেড়ে এটা কষিয়ে নেব। তারপরে মিশিয়ে নিব রসুন বাটাটা, আরো অল্প কিছুক্ষণ কষি, তারপরের মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দু মিনিটের মতো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা আমি আর একটু জল দেব, সামান্য পরিমাণ দিয়ে দিব। এখন ঢাকা ঢাকনাটা দিয়ে দিব বলক ওঠার জন্য। আঁচটা চুলার আঁচটা এখনো বাড়ানো আছে বলক ওঠার জন্য, যখন বলকটা উঠে যাবে আমি আঁচটা কমিয়ে দিব, কিছুক্ষণ আঁচ ধিমে রেখে তারপর অফ করে দেব গ্যাসটা। দেখুন এটা বলক উঠে গেছে, আমি এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রাখবো। এই অল্প আছে, আরো ধরুন 2 মিনিটের মতো আমি রেখে দেব ঢেকে, তারপর 2 মিনিট পর আগুনটা বন্ধ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, চুলার আঁচটা কমানো ছিল, এখন আমি পুরোপুরি আগুনটা বন্ধ করে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে শুটকি ঝোলের, আমি এখন আগুনটা বন্ধ করে দেব। আরো 2-3 মিনিট অপেক্ষা করে তারপর আমি এটা বোলের মধ্যে নামিয়ে নিব। আমি পাত্রে নামিয়ে নিলাম তরকারিটা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করবেন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন। আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন, তো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সাথে সাথেই জেনে যাবেন যে আমি নতুন ভিডিও আপলোড দিয়েছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। Bye for now. Bye bye.